উত্তর জেলার কদমতলাস্থিত চন্দ্রকলা টাউন হলে কদমতলা কুর্তি মণ্ডল যুব মোর্চার উদ্যোগে নবস্বপ্নের উড়ান শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব, যুব মোর্চার সম্পাদক শুভঙ্কর সাহা, উত্তর জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা, কদমতলা কুর্তি মণ্ডল সভাপতি রাজা ধর, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সহ যুব মোর্চার অন্যান্য নেতারা। এদিনের এই অনুষ্ঠানে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 16টি স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে ছেলে মেয়েদের ভালো ছাত্রছাত্রীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার বার্তা দেন যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব। তিনি বলেন, ভালো ফলাফল অনেকেই করতে পারে, কিন্তু একজন ভালো মানুষ হওয়া একান্ত প্রয়োজন। আমরা যেন আমাদের যারা গুরুজনরা আছে, আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা আছে, আমরা যেন ওনাদেরকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। ওনারা কিন্তু আমাদেরকে অনেক চেষ্টা করে আমরা যেন বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হই, আমরা যেন সেই লক্ষ্যে কাজ করি। আমি প্রত্যেককে অনুরোধ করবো, আমি আর লম্বা বেশি বক্তব্য দেবো না। আমাদের এই বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের ছোটখাটো ভুলগুলা মানুষের চোখে পড়ে। আমরা যত ভালো কাজ করি না কেন, ভালো কাজ নিয়ে চর্চা কম, ঠিক কিনা পিছন থেকে বলো? ভালো কাজ নিয়ে চর্চা অনেক কম হয়। যদি একটা সামান্য ভুল করি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাদের ভুলটা ধরার জন্য অপেক্ষায় থাকে। আমি প্রত্যেককে বলবো, আমাদের যেন ছোটখাটো ভুলটা হয়, আমাদের যেন মা বাবার সম্মান হানি না হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। একটা ছোট্ট সিনেমার ডায়লগ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। কারা কারা সিনেমা দেখো, হাত তোলো তো, তোমরা দেখো না, মানে প্রায় সবাই দেখে। একটা সিনেমার ডায়লগ আমি প্রথম লাইনটা বলবো, তোমরা দ্বিতীয় লাইনটা বলবে। বলতো, কুছ পানে কে লিয়ে, আমি একটু কানে কম শুনি, কুছ পানে কে লিয়ে, কুছ পানে কে লিয়ে, এটা ভুল। কুছ পানে কে লিয়ে কুছ করনা পড়তা হ্যায়, কুছ পানে কে লিয়ে কুছ হোনা পড়তা হ্যায়, এটা ভুল, এটা ব্যাড ডিসিশন। কুছ পানে কে লিয়ে কুছ করনা পড়তা হ্যায়, কিছু করতে গেলে, কিছু পেতে গেলে কিছু করতে হবে। আমি প্রত্যেককে অনুরোধ করব, আমরা আমাদের ফিউচারের গোল সেট করব, আমরা সবাই সুশিক্ষায় শিক্ষিত হব। এদিনের অনুষ্ঠানে কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত 16টি বিদ্যালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ প্রায় 1076 জন কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।